শততম পর্বের চৌকাঠ পেরোলো ড্রামা সিরিয়াল মা বাবা ভাই বোন। সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে নাটকটি পরিচালনা করছেন নির্মাতা হাসান রেজাউল। ছোট্ট একটি পরিবারের একটু একটু বেড়ে ওঠা, বাবা মায়ের আদর্শ, সংসারের টানাপোড়েন, সন্তানদের চাওয়া পাওয়ার পূর্ণ অপূর্ণের খেলা, তবুও এক ছাদের নিচে দিন যাপন, একাত্মতা। ধীরে ধীরে সময়ের পট পরিবর্তন, মান অভিমান, স্বার্থের বৈপরীত্য, এ নিয়েই নাটকের গল্প, বলছেন নির্মাতা। গল্পে প্রত্যেকটা জায়গায় প্রতিটা পর্বে কিছু না কিছু বিষয় রাখতে যাচ্ছি, হয় শিক্ষা অথবা কোনো একটা টুইস্টের বিষয় রেখেছি অথবা সাসপেন্স রেখে দিয়েছি অথবা কোনো না কোনোভাবে গল্পটাকে মানুষ যেন তার নিজের মনে করে নেয় এরকম কোনো একটা সিকোয়েন্স আমি দিয়ে দিচ্ছি, তো যার ফলে হয় কি যে পরেরটা কবে কখন হবে। নাটকটির প্রতিটি দৃশ্য ধারণের আগে রিহার্সেল অত্যাবশ্যক, মাঝে মধ্যে হয় নিজেদের আলাপনও, তাই পেশাগত জায়গার বাইরে শুটিং ফ্লোরটি হয়ে উঠেছে আরেকটি পরিবার, বলছিলেন অভিনয় শিল্পীরা। যেমন আমরা স্টাডি করি পরীক্ষা পড়ালেখার ক্ষেত্রে, ওরকম কিন্তু একটা স্টাডি এই রুমটাতে চলে, এবং দেন হোয়াট আউটপুট উই আমরা যেটা প্রডিউস করি ওখানে গিয়ে সেটা প্রায় কিন্তু সত্যের কাছাকাছি হয়। আমাদের ভেতরকার একটা বন্ডিং আছে এবং এটা কিন্তু শুরু থেকেই এই চর্চাটা আমরা করেছি, খুব কনসিয়াসলি করেছি তা না। শুটিং এ সকালবেলা আমি সেটে ঢুকে আমার মনে হয় আমি ভুটানি। বেয়াদব কেন? জাপানি আর খোকন শব্দ আসলে জাপানি আর খোকনের, দুইটা সারাক্ষণ বড় ভাইটাকে দেখতেই পারে। এটা অ্যাচিভমেন্ট যৌথ পরিবারের মধ্যে, যে ভাই বোন বা মা বাবার সাথে যে খুনসুটি বা মনোমালিন্য যাই বলি না কেন, এগুলো খুবই কমন স্টাফ। এমন একটা জায়গায় থাকে যে আসলে কোন জায়গায় যাবে কি করবে সে বুঝতে পায় না, সো ইমতিয়াজ ক্যারেক্টারটা প্রবলি ওই ক্যারেক্টারটাই, যাকে মনে হচ্ছে যে ও কেন তো অ্যাগ্রেসিভ অ্যাক্টিং করতেছে বা কেন এরকম করবে, তার মনে হচ্ছে দর্শকরা কানেক্ট করতে পারতেছে ক্যারেক্টার। কর্তৃপক্ষ বলছেন খুব সাদামাটা গল্প হলেও নাটকটির দর্শক চাহিদা রয়েছে ভীষণ, যার প্রেক্ষিতেই বাড়ছে পর্ব সংখ্যা। বাবা মা ভাই বোন এই চারটি শব্দ আমার মনে হয় যে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ শব্দ, আর এই চারটি শব্দ দিয়ে আমাদের এই নাটকটি এখনও যেটা হচ্ছে মানুষ চায়, সামাজিক গল্প, পরিবারের গল্প এবং মধ্যবিত্তের গল্প, তো সেই জায়গার থেকে এটি একটি মাইলফলক বলতে পারবো। বিশিষ্ট কথা সাহিত্যিক বিশিষ্ট সুনীল গঙ্গোপাধ্যায়ের এত বড় একটি উপন্যাস নিয়ে যেই ধারাবাহিকটি হচ্ছে, তো সেক্ষেত্রে আমাদের দর্শক থেকে চমৎকার একটি রিয়াকশন আমরা পাই, ইউটিউবেও পাই, ফেসবুকেও পাই। এক দুইজন অভিনয় শিল্পী নির্ভর নাটক না হয়ে পারিবারিক গল্পে নির্মিত ড্রামা সিরিয়ালগুলোর সংখ্যা আরও বাড়ুক, এমন প্রত্যাশায় কলাকৌশলীরা। সুকন্যা আমির, নিউজ 24, ঢাকা।